বং ইঞ্জিনিয়ারিং এ আপনাদের সবাইকে স্বাগত। এটা আমাদের ইলেকট্রিক্যাল সিরিজের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা ইলেকট্রিসিটির বেসিক ব্যাপারগুলো আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া। আমরা জানি প্রতিটা বস্তুই পরমাণু বা অ্যাটমের সমন্বয়ে গঠিত এবং এই দণ্ডটি বা রডটি ও অনেকগুলি পরমাণু দ্বারা গঠিত, কিন্তু এই অবস্থাতে ইলেকট্রিসিটি কোনোভাবেই প্রভাবিত হবে না, কারণ ইলেকট্রিসিটির নিয়ম অনুযায়ী কোনো ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য ক্লোজ সার্কিট পাথ বা লুপের প্রয়োজন হয়। চলুন একটা সার্কিটের মাধ্যমে ব্যাপারটা বোঝা যাক। এইটা একটা ব্যাটারি এবং এইটা তার, যেটার মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এইটা একটা ক্লোজ সার্কিটে পরিণত হয়েছে এবং এই লুপের জন্য ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হবে। এই সার্কিট ইলেকট্রিসিটি তো প্রবাহিত হচ্ছে, কিন্তু তা কোনো কাজে লাগছে না, বরং শুধু ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে। এবার তাহলে এই সার্কিটে একটা লাইট অ্যাড করে দেখি। এইখানে এই ডায়াগ্রামটিতে একটি ব্যাটারি, তার, সুইচ এবং একটি বাল্ব যুক্ত করা হল। এই সার্কিটে সুইচটি যখন অন করা হয় তখন সার্কিটটি পূর্ণ বা কমপ্লিট হয় এবং সুইচটি যখন অফ করা হয় তখন সার্কিটটি বন্ধ হয়ে যায়, অর্থাৎ এই সার্কিটটা ওপেন হয়ে যায়, ফলে ইলেকট্রিসিটি প্রবাহিত হতে পারে না, যার জন্য বাল্বটি জ্বলতেও পারে না। এবং এই ব্যাপারটা বোঝার জন্য আপনি সুইচটি অন বা অফ করে দেখতে পারেন। তবে এইটা জানা দরকার যে এই তারটি কোন বস্তু দ্বারা গঠিত এবং ইলেকট্রিসিটি প্রবাহিত হওয়ার জন্য কোন বস্তু উপযুক্ত এবং এই ইলেকট্রিসিটির প্রবাহ কোন বস্তুর পারমাণবিক গঠনের উপর নির্ভর করে। তবে কিছু কিছু বস্তু আছে যারা তাদের পরমাণুর মধ্যে দিয়ে ইলেকট্রনকে সহজেই প্রবাহিত হতে দেয়, আবার কোনো বস্তু দেয় না। এবার হয়তো আপনার মনে হতে পারে কখন ইলেকট্রনগুলি পরমাণুর মধ্যে দিয়ে সহজে প্রবাহিত হবে, যখন এই ইলেকট্রনগুলি তার পরমাণুর সাথে শক্তভাবে বাধা থাকবে না, সেই ক্ষেত্রে এটা সম্ভব। এর মধ্যে এমন পদার্থ আছে যার মধ্যে ইলেকট্রন অনেক সচল থাকে, তাকে কন্ডাক্টর বলে এবং এই জন্যই বৈদ্যুতিক ক্ষেত্রে ইলেকট্রিক তারের জন্য গুড কন্ডাক্টরের ব্যবহার করা হয়, কারণ এইটি ইলেকট্রন প্রবাহ হওয়ার জন্য সুপরিবাহী। এর মধ্যে যেমন তামা, কপার, রূপো, সিলভার এবং সোনা অর্থাৎ গোল্ড হচ্ছে ইলেকট্রিসিটির গুড কন্ডাক্টর হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া যেই বস্তুগুলির মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হতে পারে না সেগুলিকে ইনসুলেটর বলা হয়, যেমন রাবার, প্লাস্টিক হচ্ছে ইনসুলেটরের আদর্শ উদাহরণ। আচ্ছা, এইবার তবে জানা যাক ইলেকট্রিক কারেন্টকে কীভাবে ডিফাইন করব। এটা হচ্ছে ইলেকট্রিক চার্জ ফ্লো হওয়ার রেট, মানে কত পরিমাণ ইলেকট্রিক চার্জ একই সময়ে একটি নির্দিষ্ট জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে, ইউনিট টাইম। এ ইলেকট্রিসিটি চার্জ যত বেশি প্রবাহিত হবে ইলেকট্রিসিটিও তত বেশি প্রবাহিত হবে। তবে এইটা জেনে রাখা দরকার, ইলেকট্রিসিটির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলেকট্রিক সার্কিটে ইলেকট্রন যেই দিকে প্রবাহিত হয় ইলেকট্রিসিটিও তার ঠিক বিপরীত দিকে প্রবাহিত হয়। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন।